সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের তেড়ে মারার চেষ্টা করলেন AIUDF সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লিয়ে নিজের ফর্মুলা যেটু বানাবো সেটুর উপর কাজ আসলতে দক্ষিণ হার্মার মানকাসর জেলার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের পিছতে আজমলে আজি আনুষ্ঠানিকভাবে আসলে যখন প্রার্থীয় তেওঁলোকৰ প্রার্থিত্ব করেছিল ইয়াক লৈ এটা সম্বর্ধনা অনুষ্ঠান করেছিল। এই অনুষ্ঠানত মই গৈছিল নিউজ কৰিবলৈ, আমাক মানে ইনভাইট কৰিছিল তেওঁলোকে নিউজ কৰিব লাগে, তো যার কারণে মই গৈছিল। তাতে নিউজ কৰি থকা অবস্থাত বদরুদ্দিন আজমলে মন্তব্য দিয়ার পিছত আমি সাংবাদিকসকলের লগত তেওঁৰ যি প্রেস মিট প্রেস বিবৃতি লৈ আছিল সেই সময় দেখা গৈছিল বদরুদ্দিন আজমলে হঠাৎ মোৰ ওপৰত মানে আক্রোশমূলকভাৱে মোৰ লগতো কাঢ়ি লয়, কাইলৈ মোক মূৰ ফালি দিব বুলি মানে ধমকি মাৰে। আৰু মানে এনেকুৱা এটা সিচুৱেশ্যন হৈছিল, তাতে মানুহবিলাক রাইজ একত্রিত হৈছিল, মোক মানে সবে আক্রমণ কৰিছিল যেন মোক মাৰিয়ে পেলাব, কিন্তু মই মোক ফোর্স কৰা হৈছিল মা ক্ষমা খুঁজিব লাগে, ক্ষমা খুঁজি পৰা মানে যাব লাগে। তাৰপিছত মই বাধ্য হৈ ক্ষমা খুঁজি তাৰপিছত তাৰপৰা আঁতৰি আহিছোঁ। মই ইতিমধ্যে FIR থানাত গোচর দিছোঁ, FIR দিয়ার পিছত এতিয়া আরক্ষী কি ব্যবস্থা লব নাজানো, কিন্তু মই এটা অনুরোধ জানাম সাংবাদিক বন্ধুসকলক যে সাংবাদিকৰ ওপৰত এনেকে যদি এজন দলৰ মুৰব্বী হয়, বদরুদ্দিন আজমল দলৰ এজন মুৰব্বী হয়, মুৰব্বী হৈ যদি তেখেতক মই কিবা বায়াস কোশ্চেন কৰিছোঁ নেকি, মই কি কোশ্চেন কৰিছোঁ, কেনে ধৰণৰ কোশ্চেন কৰিছোঁ, সেইটো বুজিব লাগিছিল। তেওঁ নুবুজা মই কৈছিলোঁ যে যদি কেন্দ্ৰত যদি বিজেপি চৰকাৰ হয় বা কংগ্ৰেছ চৰকাৰ হয় তেতিয়াহ'লে আপোনালোক কংগ্ৰেছৰ সৈতেই থাকিব বা বিজেপিৰ সৈতে থাকিব নেকি, এনেকুৱা এটা কোশ্চেন কৰিছিলোঁ। কিন্তু তেখেতে কৈ আছে যে মই পইচা লৈ তেওঁ বিক্ৰী হৈছে বুলি এনেকুৱা কিবা কৰিছোঁ বুলি ৰাইজৰ আগত তেওঁ মানে এইটো কৈ দিলে, কৈ দিয়াৰ পিছত ৰাইজে উত্তেজিত হৈ গ'ল। কিন্তু আচলতে ৰেকৰ্ডিং আছে, চবে বহু আজিকালি ছ'চিয়েল মিডিয়াৰ যুগ, চবৰে মোবাইলত ৰেকৰ্ডিং আছে, ৰেকৰ্ডিংটো চাওক। আৰু এনেকুৱা নেতাক মই আহ্বান জনাম, ৰাইজকো আহ্বান জনাম যে সাংবাদিকৰ অধিকাৰ যদি তেওঁলোকে পালন কৰিব, কৰ্তব্য যদি তেওঁলোকে পালন কৰিব নিদিয়ে, তেতিয়াহ'লে এনেকুৱা নেতাক বৰ্জন কৰিব লাগে। আৰু লগতে মই এটা আহ্বান জনাম যে UDFৰ মুৰব্বী হয় তেওঁ, AIUDFৰ মুৰব্বী বদরুদ্দিন আজমল, চবে চিনি পায় তেখেতৰ এনেকুৱা চৰিত্ৰ, বা তেখেত ধাৰ্মিক বুলি সকলোৱে কয়, তেখেতৰ এনেকুৱা চৰিত্ৰই যে কি বুজাইছে ইছলাম ধৰ্মৰ প্ৰতি, যে এটা ভাবো কি তেখেতৰ এই চৰিত্ৰ, সেয়া নিশ্চয়কৈ ৰাইজে বুজি পাব। মই সকলো সাংবাদিক বন্ধু তথা অসমবাসীক অনুৰোধ জনাম যে এনেকুৱা নেতাক যাতে সকলোৱে বৰ্জন কৰে।